বাংলা চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মনু মুখোপাধ্যায়। কোমরের সমস্যা থাকায় শেষ কয়েক বছর একেবারে শয্যাশায়ী ছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা ছিল তার। রবিবার সকাল 9:35 নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, মৃণাল সেনের একাধিক ছবিতে অভিনেতা মনু মুখোপাধ্যায়ের কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃগা, জয় বাবা ফেলুনাথ, গণশত্রু, অশ্নি, সংকেত ছাড়াও সাহেব, প্রতিবাদ সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেও তার অভিনয় দাগ কেটেছে। মনু মুখোপাধ্যায় 1930 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তার নাম সৌরেন্দ্রনাথ হলেও ডাক নামে রূপালি পর্দায় জনপ্রিয় ছিলেন তিনি। 1946 সালে ম্যাট্রিক পাশের পর মহারাজা মন্দ্রিত্ব চন্দ্র কলেজ থেকে আইএ পাশ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার, সেহেতু পাড়ার নাটকের দলে যোগ দেন তিনি। বিশ্বরূপায় থিয়েটারের পম্পার্টার হিসেবে কাজ শুরু করেছিলেন মনু মুখোপাধ্যায়। পরে ক্ষুদা নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন শিল্পী হিসেবে অভিনয় করেন। সেই থেকেই তার অভিনয় দক্ষতা ক্রমশ স্বীকৃতি পেতে শুরু করে। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে সুখের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে।